আমার বাপ দুনিয়া খাওড়ে থাকতে দেয় না, তুমি থাকবা না, তুমি থাকবা না, দুনিয়ার ধোকায় পড়ো না বাপ, দুনিয়ার ধোকায় পড়ো না। মাকে বুঝার, আজ মারা বেসামাল হয়ে গেছে, আজ বোনেরা বেসামাল হয়ে গেছে, বেপর্দার উৎসব তুলে দিছে, এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে। আল্লাহ করোনা না, তুমি আরো কিছু দাও, আমরা বেপর্দিগি ছাড়বো না। যুবক ছেলেগুলো যেন বলতেছে, আল্লাহ তুমি করোনা দেওয়ার যাই দাও, অশ্লীল ছবি দেখা, ফেসবুকে নর্তকী দেখা, আমরা ছাড়বো না, দেখি তুমি কি করতে পারো, তুমি যা করার করো। দোকানদার ব্যবসায়ীরা হারামের লেনদেন করা বন্ধ করছে না, সুদখোর সুদ ছাড়ছে না, ঘুষখোর ঘুষ ছাড়ছে না, নাফরমান আর জিনাকার ব্যভিচারী এরা কেউ কিছু ছাড়ছে না, বেহায়ার বেপর্দা নারী তার অশ্লীলতার বেহায়াপনা ছাড়ছে না, মুসলমান তার ঘরে টেলিভিশনের নর্তকীর আওয়াজ তো বন্ধ করছে না। হায় করোনা কিভাবে যাবে, আজাব কিভাবে যাবে, বলেন 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 আপনি। আমার বাপ, ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না, নমরুদের উপরে আজাব এতদিন ছিল না, সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না, কারুনের উপরে আজাব এতদিন ছিল না, লুত আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না, হুদ আলাইহিস সালামের কওমের উপরে আজাব এতদিন ছিল না, নূহ আলাইহিস সালামের কওমের উপরে এতদিন আজাব ছিল না। আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি, মালিক এত বেশি নারাজ। আজ এক বছর হয়ে গেছে, এক বছরের চেয়ে বেশি হয়ে গেছে, কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না, গেছে গা বলে। আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ, এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, মোবাইল এদেরকে শেষ করে দিছে, লক্ষ লক্ষ ছেলে। গতকালকে এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে, সকাল 10টায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে, রাতের 10টায় মা তারে ফোন দিয়া বলছে, বাপ ঘরে আসতি না, ভাত খাইতি না। বাচ্চা তারে বলতেছে, তোমার অসুবিধা কি, তোমার সমস্যা কি? মা একথা বইলে কাঁদা দিছে যে, শোনেন হুজুর কদ্দুর দোয়া করো, এক বাচ্চা এক ছেলে, সে যদি তার মাকেই কথা বলতে পারে, তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে, ফেসবুক তারে এত মজা দিয়া দিছে, ইউটিউব তারে এত মজা দিয়া দিছে, নর্তকি তারে এত মজা দিয়া দিছে, গুনার দৃশ্য তারে এত মজা দিয়া দিছে, সে মাকে ধমক দিচ্ছে, রাত 10টা বাজলে কি হইছে, রাতের 3টা পর্যন্ত দেখলে তোমার সমস্যা কি, আমার আখেরাত আমি নষ্ট করলে তোমার অসুবিধা কি, আমার জাহান্নাম আমি ঠিক করে নিলে তোমার সমস্যা কি। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন।